ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের হকারদের জন্য তৈরি হলিডে মার্কেট জমে উঠেছে নগরীর ফুটপাত হকার মুক্ত করার পর মানবিক কারণে হকারদের জন্য এই হলিডে মার্কেটে ব্যবস্থা করেছেন এমপি ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তে খুশি ক্রেতা বিক্রেতা সবাই নারায়ণগঞ্জ নগরীকে যানজট ও হকার মুক্ত করার ইস্যুতে গেল মাসে এক বসেছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান শামীম ওসমান ও সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা তাইবি নগরীকে মুক্ত করতে একমত হওয়ার পরপরই জেলা ও পুলিশ প্রশাসন মাঠে নামে কিন্তু ঈদকে সামনে রেখে মানবিক কারণে হকাররা দাবি জানায় তাদের বসার সুযোগ দেওয়ার এরপর সিদ্ধান্ত নেওয়া হয় নগরীর সলিমুল্লা সড়কের একটি পাশ শুক্র ও শনিবার উন্মুক্ত করে দেওয়া হবে হকারদের জন্য ঈদের আগে এই হলিডে মার্কেটে বিভিন্ন পণ্যের দাম হাঁকিয়ে বেচা কেনা করেন হকাররা অনেক দিন পর বসার সুযোগ পেয়ে আনন্দিত তারা আমাদের এটা আর কি দুই দিনের জন্য দেওয়া হয়েছে শুক্র আর শনিবার আর বাকি অন্য অন্য দিন মানে সাইডে আর কি বসার ইয়া করছে মানুষ আস্তে আস্তে জানাশোনা হয় এরপরে মানুষ আস্তে আস্তে আর কি আসবে এখানে এখন মোটামুটি ব্যবসা কিনা আছে কিন্তু আমি মনে করি যদি সব সময় যদি এইভাবে সুন্দর মতন হয় তাহলে আশা করি ব্যবসা কিনা এখানে ভালো হবে খারাপ হবে না এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার ক্রেতারাও এই হলিডে মার্কেটে সামর্থ্য অনুযায়ী পণ্য কিনতে পেরে খুশি আগে দেবী রোডে দোকান ছিল ওখানে মানুষ চলাফেরা করতে পারে না তো এখানে হতে ভালোই হয়েছে লোকজনও কেনাকাটা করে মজা পাতিছে ওনারাও বেশি মজা পাতিছে দেখা যেতে আছে সবার জন্য জমছে মার্কেটটা তো ঈদের বাজার আরও ভালো জমবো সলিমুল্লা সড়কে হকাররা বসবে শুক্র ও শনিবার সপ্তাহের বাকি দিন সড়কের দুপাশে শুধু নয়শো হকার বসবে এই সুবিধা থাকবে কোরবানির ঈদ পর্যন্ত হকারদের আপাতত রোজা ঈদ পর্যন্ত তারা চেয়েছিল আমাদের মাননীয় সংসদ সদস্য এটা ঈদ পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি করেছে হকার ও ক্রেতাদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন ছাড়াও রয়েছে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবীরা রাজু আহমেদ ডিবিসি নিউজ নারায়ণগঞ্জ